সংশোধনের ধারায় ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক এক চোদ্দ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো ছিয়াশিতে কমেছে লেনদেনও লেনদেন হয়েছে সাতশো ছেষট্টি কোটি টাকার হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো চোদ্দটির কমেছে একশো পঁচাশিটির আর অপরিবর্তিত রয়েছে সাতচল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মর্নিং সেশনে মর্নিংটা আপস অ্যান্ড ডাউন্স দেখা গেলেও তা স্লো হয়ে আসে দিনের শেষের দিকে মার্কেট কিছুটা বাউন্স ব্যাক করলেও তা সাস্টেন করেনি মনিটারি পলিসি ডিসক্লোজারের পর থেকে ইনভেস্টরদের মধ্যে কিছুটা কষার স্ট্যান্স দেখা যায় ইন টোটাল মার্কেট হ্যাজ লস্ট ওয়ান পয়েন্টস যদিও পলিসি লেভেলে তেমন কোনো পরিবর্তন আসেনি গত দুই দিন যাবৎ ব্রড ইন্ডেক্সে প্রাইস কারেকশন দেখলেও ব্লুচি ইন্ডেক্স ওয়াজ স্লাইটলি পজিটিভ দ্য ইন্ডিকেটস ইনভেস্টর আর ফোকাসিং অন লার্জ ক্যাপ স্টকস প্রিভিয়াস সেশন থেকে আজকে টার্ন ওভার নয় শতাংশ বৃদ্ধি পায় ফুয়েল পাওয়ার এবং ব্যাংক আজকে টার্নওভারে ডোমিনেট করে কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে অধিকাংশ কোম্পানির দর সংশোধন হয় যার একটি নেগেটিভ ইম্প্যাক্ট আমরা ডেইন ইন্ডেক্সে দেখতে পাই